নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সূর্যগ্রহণের পর থেকে এই রাশিগুলির জাতক ও জাতিকারদের শত্রুরা দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি যাদের শত্রুরা সূর্যগ্রহণের পর থেকে দেখবে, জ্বলবে ও লুচির মতো ফুলবে, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। দশই জুন সূর্যগ্রহণ হতে চলেছে, সেটা আপনারা সকলেই জানেন। আর এই সূর্যগ্রহণের ফলে এই রাশিগুলির শত্রুরা দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির শত্রুরা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে, চলবে এবং লুচির মতো ফুলবে, তা আমি বলতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সূর্যগ্রহণ দশই জুন কখন হতে চলেছে এবং তার সূতক সময় কখন। দশই জুন যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে দুপুর 1:42 এবং শেষ হবে সন্ধে 6:45। যে কোনো গ্রহণেরই সূতক সময় থাকে, আর এই গ্রহণেরও ব্যতিক্রম নয়। অর্থাৎ এই সূতক সময় স্টার্ট হয় গ্রহণের 12 ঘন্টা আগে, তার আগের দিন রাত্রিবেলায় এই গ্রহণের সূতক সময় স্টার্ট হয়ে যাচ্ছে। এই গ্রহণের সময় আপনারা ছুরি কাঁচির ব্যবহার করবেন না, ঠাকুর ঘরে যাবেন না, ঠাকুরকে স্পর্শ করবেন না। এছাড়াও এই সময় কোনো বড় ধরনের ডিলিংস অর্থাৎ আর্থিক ডিলিংস করবেন না। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সাবধানে চলাফেরা করুন এবং ঘরের দরজা জানালা লাগিয়ে রাখুন এবং পর্দা দিয়ে দিন। যদিও এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা না গেলেও এই গ্রহণের প্রভাব আমাদের প্রত্যেকের উপর বর্তাতে চলেছে, কিন্তু তার মধ্যে এই গ্রহণের পজিটিভ প্রভাব পেতে চলেছে এই রাশিগুলি, যার দরুন এই রাশির জাতক ও জাতিকার শত্রুরা গ্রহণের পরবর্তী সময়ে দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিয়ে, আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনকে অবশ্যই প্রেস করতে হবে, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। এবং সানডে কমেন্টস বক্সের ভিডিওতে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের পরবর্তী সময়ে কোন রাশিগুলির শত্রুরা দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনার শত্রুরা আপনার উন্নতিতে দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আঢেলা আসতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ করতে চলেছেন বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো বৈতরণী পার করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারও শত্রুরা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। অর্থাৎ আপনার উন্নতিতে তাদের দৃষ্টিগোচর হয়ে যাবে। অর্থাৎ সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ করে ফেলবেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারও শত্রুরা এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে জ্বলবে ও লুচির মতো ফুলবে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এবং পকেটে থাকবে গাদা গাদা টাকা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারও শত্রুরা দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে, অর্থাৎ আপনাদের ধন বর্ষা হতে চলেছে। চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে সূর্যগ্রহণের পরবর্তী সময়ে, যা দেখে আপনার শত্রুরা দেখবে জ্বলবে এবং লুচির মতো ফুলবে। এছাড়াও এই সময় পৈতৃক সূত্র থেকে অর্থ ও সম্পত্তি লাভ করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের পকেটে গাদা গাদা টাকা থাকতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারও শত্রুরা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে, অর্থাৎ আপনাদের জীবনে উন্নতিতে তাদের দৃষ্টিগোচর হয়ে যাবে। অর্থাৎ সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট হতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের পকেট গরম হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারও শত্রুরা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে জ্বলবে এবং লুচির মতো ফুলবে, অর্থাৎ আপনার উন্নতিতে তাদের দৃষ্টিগোচর হয়ে যাবে। এই সময় আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের পকেটে থাকতে চলেছে গাদা গাদা টাকা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারও সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনার শত্রুরা আপনাকে দেখে দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে, কারণ আপনাদের পকেটে থাকতে চলেছে গাদা গাদা টাকা। আর এই টাকা আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারও শত্রুরা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে, অর্থাৎ আপনার উন্নতিতে তাদের দৃষ্টিগোচর হয়ে যাবে। আর এই অর্থ আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।